আপনাকে যদি বলা হয় ঢাকা সিটির ভিতরে আপনি সর্বোচ্চ কয়জন নিয়ে একটা হুন্ডায় চালানোর দুঃসাহস দেখাবেন, তাহলে হয়তো আপনি বলবেন সর্বোচ্চ 2 জন, 3 জন অথবা 4 জন। কিন্তু এই প্রাণীকে দেখুন, সে তার বাসার 2 থেকে 3 মাসের ছোট বাচ্চাটাকেও রেহাই দেয়নি। আমি জানি না যে সে কি এমন বিপদে পড়েছে বা তার কি এমন এমার্জেন্সি কাজ পড়েছে যে সে একটা বাইকে 5 জন নিয়ে ঢাকা সিটির ভিতর থেকে চালাচ্ছে। যদি কমপ্লিটলি লকডাউন চলতো এবং কোনো বাস, গাড়ি, লেগুনা এগুলো যদি সিএনজি না পাওয়া যেত, তাহলে সে যদি এমন কাজটা করতো কোনো বিপদে পড়ে সেটা মেনে নেওয়া যেত। কিন্তু সে কি করতেছে ভাই? দেখেন, কারো কি কোনো জীবনের মায়া নাই? ঘটি, বাটি, পাটি সহ তার বাসার 2 থেকে 3 মাসের বাচ্চাটাকে নিয়ে মোট 5 জন এই বাইকে উঠেছে এবং দেদারছে চালাচ্ছে। মানে জীবনের কোনো পরোয়া করতেছেন? এটা সত্যি কষ্টদায়ক। যদি এমনটা হতো যে ঢাকাতে সব বাস, সিএনজি, লেগুনা এগুলো বন্ধ, কোনো কিছু পাচ্ছে না, তাহলে যদি তার কোনো এমার্জেন্সি কাজ পড়তো এটা মেনে নেওয়া যেত। কিন্তু আসলে এটা সত্যি মানে খুব খারাপ একটা জিনিস এবং কষ্টকর। এটা চরম রিস্ক, যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে। পিছনে যে মহিলা বসে আছে, ওনার কোলের ভিতরে ছোট্ট বাচ্চাটা পাও দেখা যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। তো এটা আসলেই খুবই কষ্টকর এবং খুবই রিস্ক। এটা না করার জন্য আমি রিকোয়েস্ট করব যে এখন তো সব বাস, সিএনজি এগুলো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, তো এরকমটা করার কোনো মানেই হয় না। টোটাল ফ্যামিলি একটা বিপদে পড়তে পারে, আল্লাহ না করুক এমন যেন না হয়, কিন্তু এটা আসলেই করা উচিত না। যাচ্ছি মিরপুরে, তো যাওয়ার পথে আসলে এরকম একটা ব্যাপার দেখতে পাবো আশা করিনি। আসলে কি মনে করে যে এরা বাইকে ওঠে টোটাল ফ্যামিলি সহ, যদি আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে পুরো ফ্যামিলিটা শেষ হয়ে যাবে। ইভেন হচ্ছে শুধুমাত্র চালক ছাড়া কেউ হেলমেট পরেনি। কেন ভাই? তাদের কি জীবনের সেফটির দরকার নাই? তাদের কি নিরাপত্তার দরকার নাই? আমি বুঝি না আসলে একটা বাইকে কিভাবে 5 জন ওঠে, এটা আসলে আপনাদের কাছে প্রশ্ন, আমার জানা নাই। আর যদি আপনাদের কারো কাছে জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানায় দিবেন। তো শুরু করছি আমি রুবেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ঢাকা শহরে আস্তে আস্তে ঈদের আমেজটা শেষ হয়ে সেই আগের রূপ ধারণ করতেছে আস্তে আস্তে। কিছু কিছু গাড়ি ঘোড়া বাড়া শুরু করেছে এরই ভিতরে। তো দেখতেই পাচ্ছেন রাস্তার ভিতরে গত 2-3 দিন যেটা ছিল না সেটা কিন্তু এখন আছে। তো যেটা বলতেছিলাম যে আসলে প্লিজ রিকোয়েস্ট করতেছি যে আপনারা বাইকে আসলে এভাবে কেউ উঠবেন না। সর্বোচ্চ 2 জন, কিন্তু করোনাকালীন সময় তো সেই 2 জন ওঠার পারমিশনও বর্তমানে নাই, সেইখানে 5 জন উঠেছে। তো এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার।